বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে ছোট একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেই ছোট আলোচনাটি হলো কি, দেখেন এই পৃথিবীতে মানুষ যতই আশা করুক, যতই কিছু করুক, কিন্তু একটা জিনিস কি জানেন, মানুষ কোরআন হাদিস যা কিছু গ্রন্থ পৃথিবীতে আছে এগুলো পড়তে 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 একদিন মানুষ মরতে মরতে মরে যাবে, কিন্তু কখনো আল্লাহর সঙ্গ বা আল্লাহর সাক্ষাৎ কখনোই পাবে না, এবং আল্লাহর যে শিক্ষা সেটা পাবে না। দেখেন একটা জিনিস হলো কি, যে একটা হলো থিওরিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল। যে একটা জিনিস, আমি একটা ছোট ছেলেকে দেখেছি, তার বয়স 12-13 বছর। তো একটা মালিক সবসময় গাড়ির ইঞ্জিনের কাজ করায়, কিন্তু সেই মালিকের কাছে একটা ছোট্ট বাচ্চা করে, বাচ্চাটা বয়স 8-9 বছর, কিন্তু 13-14 বছর বয়স হয়ে গেছে কাজ করতে করতে, কিন্তু ছেলেটা প্র্যাকটিক্যালে পার্স খোলে পার্স লাগায়, পার্স খোলে পার্স লাগায়। তো একটা সময় ছেলেটা ইঞ্জিন বাঁধতে পারে এবং গাড়ি স্টার্ট করে দিতে পারে, পুরো ইঞ্জিন খুলবে, আবার কী কী লাগবে লাগিয়ে ওকে ইঞ্জিন কমপ্লিট, তখন গাড়ি চলে। কিন্তু এই মালিক সবসময় শুধু দেখল, 2-3 বছর 4 বছর শুধু দেখল, মালিক কখনো ফিটিং করেনি, খোলেনি। তো মালিককে একদিন বলা হলো, তখন মালিক বলতেছে যে না, আমি তো এটা পারতেছি না। তার মানে প্র্যাকটিক্যাল, একটা হলো থিওরিক্যাল। মানুষ গ্রন্থ পড়েছে, হাদিস পড়েছে, এভাবে 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 কাজ করতে হবে, এভাবে এভাবে করলে এটা হবে, এভাবে করলে এখানে যেতে পারবো। আচ্ছা, এটা কিন্তু থিওরিক্যাল। এই পৃথিবীতে যারা সাধক তারা খোদার 30 দিন অপেক্ষায় থাকে কখন গভীর রাত্র হবে। যখন গভীর রাত্র হবে তখন সে কী করবে, সাধনায় নামবে। যত গভীর রাত হয়, যত অন্ধকার হয়, ততই তার সাধনার স্পিরিট বাড়ে। আপনাদের সাথে যে কথা বলছি, এখন রাত বাজতেছে প্রায় 2টা, গলাটাও একটু বসে গেছে, যাই হোক কিছু মনে করবেন না। তো একটা হলো আল্লাহকে প্র্যাকটিক্যাল পাওয়া, আরেকটা হলো থিওরিক্যাল। শুনেছি আল্লাহ আছে, শুনেছি রাসূল ছিল, শুনেছি আল্লাহ সৃষ্টি করতে পারে, শুনেছি আল্লাহ সর্বময় বিরাজিত। তো আল্লাহ সৃষ্টি করতে পারে আমি তো কখনো দেখিনি, আল্লাহকে দেখতে কেমন আমি তো কখনো দেখিনি, আল্লাহ যা বলে তা হয় তা তো আমি দেখিনি, শুনেছি। শুনিয়া বিশ্বাস করার আরেকটি নাম হলো ইমানে মজমাল, এবং দেখিয়া বুঝিয়া প্র্যাকটিক্যালি এটার নাম হলো ইমানে মুফাসসাল। দেখবেন 5টি কালিমা, এর মধ্যে ইমানে মুফাসসাল ফরজে গণ্য করা হয়েছে, ফরজে গণ্য করা হয়েছে, যেটা মূল্য বেশি দেওয়া হয়েছে সেটাকেই কিন্তু মানুষ মূল্য কম দিচ্ছে। আর একটা বিষয় হলো, দেখুন যে যদি মানুষ কখনো আল্লাহকে প্র্যাকটিক্যাল ধরতে চায়, ছুঁইতে চায় এবং প্র্যাকটিক্যাল জ্ঞান নিতে চায়, সেই ব্যক্তি কোরআন হাদিস পড়ার পাশাপাশি সে যেন একজন কামেল মুর্শিদকে ধরে, আর কামেল মুর্শিদের কাছে যখন যাবে তখন সেই মুর্শিদকে প্র্যাকটিক্যালে পাবে। আচ্ছা, তখন প্র্যাকটিক্যাল সেই মুর্শিদ তাকে সাধনা দেবে। এই সাধনাগুলো করেছে কি, সে নিজে প্র্যাকটিক্যালে এই সাধনগুলো করেছে,
করতে 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 তখন আল্লাহ কিন্তু নিরাকার, আল্লাহ কিন্তু সর্বময় বিরাজ, আবার বলতেছে আমি নীরের মধ্যে আকার ধরি। কখন? যখন একজন সাধক সাধনা করে, অতিরিক্ত সাধনা করতে 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 তার অবস্থা এমন একটা পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ বলে সে সাধনা করতে 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 এমন একটা অবস্থানে দাঁড়িয়েছে, এখন যদি তার সাথে আমি সাক্ষাৎ না দেই তাহলে আমার যে নাম, আমার যে প্রেম, সমস্ত কিছুই কলঙ্ক হবে। তখন এই পৃথিবীর সবাই সবাইকে ভয় পায়, সবার ভয় আছে। আর আমি বলবো কি, আল্লাহরও ভয় আছে। এটা কেমন কথা, আল্লাহর ভয় থাকবে কেন? আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ সমস্ত কিছু পারে, কোনো কিছুর অভাব নেই, তাহলে আল্লাহর ভয় থাকবে কেন? আল্লাহর ভয় এটাই, যারা আমাকে ভালোবাসে আমি তাদের ডাকে যখন সাক্ষাৎ না দিব, তাদের ডাকে যখন সাড়া না দিব, তখন আমার নামের কলঙ্ক হবে, আমার প্রেমভক্তির কলঙ্ক হবে। এই কলঙ্ক হওয়ার আগেই আমি আমার বান্দার সাথে সাক্ষাৎ ঘটিয়ে দিই, যেন আমার প্রতি তারা বিশ্বাস না হারায়, আমার প্রতি যারা ভক্তি না হারায়। তাই আমি বলবো যে আল্লাহরও ভয় আছে। আল্লাহকে মেরে ফেলবে কেউ? না। একটা জিনিস, আল্লাহর নামের কলঙ্ক হবে, প্রেমের কলঙ্ক হবে। আল্লাহ অনেক কিছু সইতে পারে, কিন্তু ভক্তের প্রেমকে সইতে পারে না, তাই ভক্তের সাথে সাক্ষাৎ দিয়ে ফেলে। তখন তার মনের যে একটা ক্ষুধা তার নিবারণ করে দেয়। তবে হে সমস্ত জগৎবাসী, আমরা সারা জীবন কোরআন হাদিস পড়ব, কখনই আল্লাহকে পাব না। আল্লাহ কি তখনই পাব যখন কোরআন ও হাদিসে যা কিছু বলা হয়েছে তা যেন করি, এবং সামনের যদি সামনের দিকে যদি আমরা অগ্রসর হই তবেই সম্ভব, আর না হয়তো সম্ভব নয়। আচ্ছা, যেমন কোরআন পড়তেছি, কোরআনের মধ্যে কিন্তু আল্লাহর রূপস্বরূপ পাওয়া যায়নি, হাদিসের মধ্যে নবীর রূপস্বরূপ পাওয়া যায়নি। তো একজন মুর্শিদের কাছে গেলে তখন তিনি যখন সাধনা দেবে, সেই সাধনার পাশাপাশি তাকে রূপস্বরূপ দেখায় দেবে, বাবা তুমি এই রূপে, এই স্রোতে, এই সাধনে তুমি থেকো। একটা এক্সাম্পল দেখবেন, জঙ্গলার মধ্যে এক ধরনের ডাউক পাখি ধরে শিকারি, একটা ডাউক একটা খাঁচার মধ্যে আটকে রেখে খাঁচার দরজাটা একটু ফাঁকা করে রেখেছে। তো সেই ডাউকটা কী করতেছে, ডগ 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 করে যখন ডাকতেছে, ডাকতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন আর কিছুক্ষণ ডাকলে ডাউকটা মারা যাবে। তখন কি হলো, তখন ডাউক যে খাঁচার ভিতরে বসে ডাকছে, তো জঙ্গলার যে ডাউক আছে সে বলতেছে সে তো আমাকে ডাকে, সে তো আমার জাত, সে তো আমাকে ডাকে। তখন এমন করতে করতে তখন সেই খাঁচার ভিতরে যে ডাউকটা, সে কিন্তু ডাকটা, সে ডাক বন্ধ করছে না, কিন্তু ডাকতে ডাকতে তার মুখ দিয়ে ফেনা এসে যাচ্ছে। জঙ্গলার ডাউকটা জানে সে যদি আর কিছুক্ষণ ডাকে তখন সে তো মারা যাবে, আর আমি তো তার যা, আমাকেই তো সে ডাকে, আমি যদি তার ডাকে সাড়া না দেই তাহলে তো আমাদের জাতের কি হবে, কলঙ্ক হবে। তখন কি করে, সেই জঙ্গলার ডাউকটি এসে সে খাঁচার ভিতরে ঢুকে আর বলে তুমি আমাকে এত করে ডাকছো কেন? তখন খাঁচার ঢাকনাটা পড়ে যায়,
তখন একটি ডাউক ছিল, এখন দুইটি একাত্র হলো। তাহলে আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় হলো কলঙ্কের ভয়। যারা আমাকে ডাকবে যদি আমাকে না পায় তাহলে তো কলঙ্ক হবে। তাই বলি হে সমস্ত জগৎবাসী, যে আমরা যদি ডাকার মতো ডাকি অবশ্যই আল্লাহ একদিন সাড়া দেবে, কিন্তু ডাকতে হবে, সামনে আয়না থাকতে হবে। আয়না যদি থাকে তাহলে আয়নার মধ্যে সে ময়নাকে দেখা যাবে, আর সে আয়নাটা কি? মুর্শিদের প্র্যাকটিক্যাল স্রোত আমার রাখতে হবে। যাই হোক, আজকে আপনারা আমার আলোচনাগুলো কেমন লাগলো, কেমন ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে ভিডিওগুলো ছাড়বো আপনাদের কাছে যেন চলে যায়। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।